আবৃত্তির প্রস্তুতিমূলক ধাপগুলো নিয়ে আমরা পাঁচটি পর্বে আলোচনা করেছি। সেই পাঁচটি পর্বে আমরা দেখেছি যে কিভাবে আবৃত্তি নির্মাণ করতে হয়, একজন আবৃত্তি শিল্পী ধাপে ধাপে নিজেকে কিভাবে তৈরি করবে এবং অগ্রসর হবে, সেই ধাপগুলো নিয়ে আমরা কথা বলেছি। এবারে আমরা আরও অগ্রসর হব, আমরা বলবো আওয়াজ, পর্দা ও গতির সমন্বয়ে রং প্রস্তুতির সময় যেসব ব্যাপার মনে রাখা দরকার সেগুলো। আমরা গতির কথা বলছি, অর্থাৎ ধীর গতি, মধ্যম গতি, দ্রুত গতি। আমরা স্কেলের বা পর্দার কথা বলছি, সেটা উত্থান এবং পতন। আবার আমরা বলছি আওয়াজ, কত দূরত্বে আমরা পৌঁছাতে পারি আওয়াজ, এই তিনটের সমন্বয় করে আমরা অগ্রসর হব। একটি কবিতা নির্মাণ যখন আমরা করব, তখন যে ধাপগুলো আমরা বলেছি সেগুলোর পরে আমরা এই বিষয়গুলো চিন্তা করব। স্বর আমরা বলেছি পাঁচ রকমের স্বর, উদাত্ত, অনুদাত্ত, কম্পিত, ফিসফিস, সরিত। উদাত্ত হচ্ছে উচ্চ কণ্ঠ, অনুদাত্ত হচ্ছে নিম্নকণ্ঠ, কম্পিত হচ্ছে যে কণ্ঠ কম্পমান থাকবে, ফিসফিস তো আমরা জানি যে যেটার স্বর নিচে থাকবে, আর একটি ব্যাপার হচ্ছে সেটি হচ্ছে সরিত, অর্থাৎ মধ্যম স্বর। তাহলে কখন কোন স্বর আমরা ব্যবহার করব কবিতা আবৃত্তির ক্ষেত্রে, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলি। উদাত্ত স্বর অর্থাৎ উচ্চ স্বর কখন ব্যবহার করব, উল্লাস, সাফল্য, গর্ব, অভিনন্দন, আমোদ প্রমোদ, হঠাৎ চমক লাগা, অহংকার, আনন্দ ইত্যাদি ক্ষেত্রে আমরা উদাত্ত স্বর ব্যবহার করব। এবার আমরা বলি উদাত্ত স্বর এবং দ্রুত গতি। আগেরটির ক্ষেত্রে আমরা কিন্তু গতির কথা বলিনি, এবারে আমরা বলবো গতির কথা। স্বরটা উচ্চ স্বর থাকবে কিন্তু গতি বেড়ে যাবে, যেমন গোলমাল, খুব গোলমাল চলছে তখন আমরা গতি বাড়িয়ে দিতে পারি। অর্থাৎ গোলমালের বিষয়টি নিয়ে যখন আমরা আবৃত্তি করব বা বলবো তখন আমরা কিন্তু গতি বাড়িয়ে দিতে পারি। ঝগড়া বিবাদ, ঝগড়া বিবাদ চলছে একজন মানুষের সাথে অন্য মানুষের বা বহু মানুষের ঝগড়া বিবাদ চলছে, তখনও কিন্তু আমরা গতিটা বাড়িয়ে দেব উদাত্ত স্বরের সাথে। এবার আমরা বলতে থাকি কোন কোন ক্ষেত্রে করব। ক্রোধ, ভর্ৎসনা, কান্নাকাটি, স্পর্ধা, অবজ্ঞা, আলোড়ন ইত্যাদি ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো মনে রাখব যে উদাত্ত স্বর এবং দ্রুত গতি হবে। এরপরে আমরা বলবো অনুদাত্ত স্বর, অর্থাৎ যে স্বরটি আমরা নিম্ন অর্থাৎ নিচে রাখব স্বরটি। আগেরটি বলেছি খোলা স্বর, অনেক উপরে আমরা বলতে পারি, উদাত্ত মানে আওয়াজটা বেশি, অনুদাত্ত মানে আওয়াজটা সেখানে কম, সেই স্বরটাকে আমরা ব্যবহার করব যখন কোথায় দুঃখবোধের ক্ষেত্রে, বিষাদগ্রস্ততার ক্ষেত্রে, প্রবৃত্তিহীনতা অর্থাৎ আমাদের কিছু মনে লাগছে না, করতে ইচ্ছা করছে না সেই সময়গুলোতে, সে গাম্ভীর্যের ক্ষেত্রে, স্থৈর্য অর্থাৎ স্থির থাকবো সেসব ক্ষেত্রে আমরা এই কাজগুলো করতে পারি। এবার আমরা বলি অনুদাত্ত স্বর ও লঘু গতি। আগেটির ক্ষেত্রে গতির কথা বলিনি, এবার আমরা বলবো লঘু গতি অর্থাৎ কম গতি, ধীর গতিতে চলবে। যেমন উদ্বেগ, মাদকাসক্তি, মূর্ছা, অবসাদ, ব্যাধি ইত্যাদির ক্ষেত্রে, অর্থাৎ এই বিষয়গুলো যখন আমরা বলবো বা আমাদের টেক্সটের মধ্যে এগুলো থাকবে, তখন কিন্তু আমরা এই স্বর ব্যবহার করব এবং এই গতি ব্যবহার করব, অনুদাত্ত স্বর এবং হচ্ছে ধীর গতি। এবার আমরা বলবো অনুদাত্ত স্বর, মধ্যম গতি ও গম্ভীর, অর্থাৎ গাম্ভীর্য থাকবে, গতিটা মধ্যম হবে এবং নিম্ন স্বর হবে। সেটা কোন কোন ক্ষেত্রে আমরা করতে পারি, যেমন স্নেহ, প্রেম, ঈর্ষা, লজ্জা, বিস্ময়, ব্রত পালন ইত্যাদি ক্ষেত্রে আমরা এগুলো করতে পারি। এবার আমরা স্বরের প্রকৃতি কেমন সেটা দেখি। সরিত স্বর অর্থাৎ মধ্যম স্বর, উদাত্তও না, অনুদাত্তও না,
অর্থাৎ মধ্যম স্বরকে ব্যবহার করব। আবার অনুদাত্ত স্বরও ব্যবহার করতে পারবো এসব ক্ষেত্রে, কিন্তু গতিটাকে দ্রুত রাখতে হবে। আমরা আবার বলি, স্বরিত স্বর, অনুদাত্ত স্বর অর্থাৎ মধ্যম স্বর এবং নিম্ন স্বর, আবার গতিটা দ্রুত করব কোন কোন ক্ষেত্রে, যেমন ভয়, আতঙ্ক ইত্যাদি ক্ষেত্রে। এবার আমরা আসি যে কম্পন কখন ঘটাবো। কম্পিত স্বরের কথা আমি বলেছি ইতোমধ্যেই, তাহলে স্বরটা কাঁপানো কখন যেতে পারে, এসব ক্ষেত্রে আমরা সেই কাজটি করতে পারি। যেমন হলো ক্রোধ, উৎসাহ, অদ্ভুত, ভয়ানক, বিভৎস ইত্যাদি ক্ষেত্রে আমরা কম্পিত স্বর ব্যবহার করতে পারি। এবার আমরা বলবো ফিসফিস ও লঘু গতি। ফিসফিস স্বরের কথা বলেছি, উপাংশ যেটি, এবং গতিটা কম থাকবে। তাহলে আমরা দেখি কি কি, যখন আমরা শলা পরামর্শ করি, কয়েকজন মিলে আমরা বসি, কোনো বিষয়ে পরামর্শ করছি, তখন অনেক সময় ফিসফিস করে বলতে থাকি আমরা। গুপ্ত কথা যখন বলি, তখন কিন্তু এইভাবে আমরা স্বর ব্যবহার করব। ক্রোরতা অর্থাৎ ভীষণ রকম ক্রোধ যখন হচ্ছে, অর্থাৎ ক্রোধটা ঠিক প্রকাশ করছি না কিন্তু ভেতরে থাকছে, অর্থাৎ নিষ্ঠুরতার মধ্যে আমি যখন থাকছি তখন। পিপাসার্থ অর্থাৎ আমার খুব পিপাসা লেগেছে, সেই সময়গুলোতে ব্যবহার করতে পারি। আবার এবার আমরা অন্য স্বরের কথা ভাবি, উদাত্ত স্বর। আগে বলেছি উদাত্ত মানে উচ্চ স্বর, তার সঙ্গে দ্রুত গতি এবং স্বর প্রাবল্য বৃদ্ধি, অর্থাৎ স্বরের একটা শক্তি বৃদ্ধি পাবে, প্রবল হয়ে উঠবে স্বর। সেটি কোন কোন ক্ষেত্রে, অনুভূতির তীব্রতা, তীব্র অনুভূতি যখন আমি প্রকাশ করব সেই সময় করতে পারি। এবার আমরা দেখি শুধু কিঞ্চিত দ্রুত গতি, অর্থাৎ অল্প অল্প গতি, কিন্তু গতিটা একেবারে কম না, কিঞ্চিত দ্রুত গতি বলছি, সেসব কোন কোন ক্ষেত্রে, অপ্রয়োজনীয় কথা অর্থাৎ যে কথার খুব গুরুত্ব নেই সেই ধরনের কথা যখন আমরা বলছি, তখন কিন্তু আমরা এইটা এই অল্প অল্প গতি বাড়িয়ে দিতে পারি। তারপর বলি ধীর গতি ও দৃঢ়তা, অর্থাৎ গতি হবে ধীর, গতি হবে কম কিন্তু দৃঢ়তা থাকবে। সেটি কোন ক্ষেত্রে, অতি ক্ষমতা প্রকাশ, যে আমার ক্ষমতা আছে সেই ক্ষমতাটাকে আমি প্রকাশ করতে চাচ্ছি, তখন কিন্তু আমরা এই স্বরটিকে ব্যবহার করব। এভাবে আমরা ধীরে ধীরে আমাদের স্বর সম্পর্কে ধারণা নিতে পারি। আমরা বলেছি এমনও হতে পারে যে একটা সাথে আর একটা মিলে যেতে পারে। কেউ কেউ বলতে পারেন যে আচ্ছা অমুক জায়গায় তো দেখলাম উদাত্ত স্বর দ্রুত গতি, আবার এখানে দেখছি উদাত্ত স্বর ধীর গতি, ওইখানে কম্পিত, এখানে গতি বেশি হচ্ছে, আর এক জায়গায় কম্পনের সময় গতি কম হচ্ছে, এরকম ধরনের বলতে পারেন। কিন্তু বললে এটা নিয়ে দ্বিধার কিছু নেই, আমরা পরীক্ষা নিরীক্ষা করব, পরীক্ষা নিরীক্ষা করে আমরা অগ্রসর হব। আমরা দেখব যে কিভাবে এই স্বরগুলোকে ব্যবহার করা হয় বা ব্যবহার করতে পারি আমরা, যারা আবৃত্তির সাথে যুক্ত, যারা বাচিক শিল্পের সাথে যুক্ত, তারা সবসময় এই নিরীক্ষাগুলো করবেন, দেখবেন তাহলে অনেক বৈচিত্র্য আসছে আপনার আবৃত্তির মধ্যে এবং সত্যটা ফুটে উঠছে। আপনি কিভাবে গলা বাজাবেন বা কিভাবে আপনার গলার স্বরকে প্রকাশ করবেন, সেইটা কিন্তু এই যে আমরা কৌশলগত দিকগুলো বলছি সেগুলোর সাথে মনোগত দিক অবশ্যই থাকবে, বোধের বিষয়টা থাকবে, সেগুলো নিয়ে আমরা আগেই অনেক আলোচনা করেছি, যখন ভাব, রস, ছন্দ এসব আলোচনা করেছি সেই সব বিষয়গুলোতে ছিল, সেই সব সময়ে ছিল। এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে কিছু কৌশলগত ব্যাপারকে আরোপ করে আমরা আমাদের আবৃত্তিকে অনেক সৌন্দর্য বৃদ্ধি করে নিতে পারি।